আজকে আমি পালং শাক দিয়ে কিভাবে পুরি বানাতে হয় সেটা দেখাবো। আমি কিছু পালং শাক ভালোভাবে ধুয়ে দেন এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং এই ব্লেন্ড করা পানিটা দিয়ে পালং শাক সহকারে যে ব্লেন্ড করা মিশ্রণটা এটা আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে লবণ দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা অনেক সফট করে তৈরি করে নিয়েছি। আমি একটা বেলনার মধ্যে আমি আসলে তেল ব্রাশ করে নিচ্ছি, তেল নিয়ে নিচ্ছি মেখে। আর এই তেলের মধ্যে আমি ডোটা ভালো করে মথে নিব যেন আমার ডোটা এই বেলনিতে লেগে না যায়। আর আমি ভালোভাবে মথে দেন আমি এগুলোকে সুন্দর করে ছোটো ছোটো লিচি করে নিব। আর আমি আসলে এর পুরীর ভিতরে দেওয়ার জন্য আমি এই ডাল পোড়া ডালটা করে নিয়েছি, এটা আসলে যে ডাল পুরি যে করে সেরকম স্টাইলের। তারপরে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, এগুলো আমি চাকু দিয়ে সুন্দর করে কেটে ছোটো ছোটো যে যতটুকু বড় সাইজ করতে চায় সে অনুযায়ী করে নিয়েছি। আসলে যে যে সাইজে করবে সেই সাইজটাই আসলে করে নিবে। আমি এই ছোটো ছোটো সাইজ করেছি, আর মিডিয়াম থেকে একটু কম হবে এ টাইপের। তারপরে আমি আসলে গরম তেলে একেবারে ডুবো তেলে পুরিগুলো বানিয়ে ছেড়ে দিয়েছি। দেন আমার পুরিগুলো এমন টাইপের হয়েছে, আসলে খেতে বেশ দারুণ হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, এভাবে দেখবেন খুবই মজাদার হবে জিনিসটা।